সাবেক একজন মন্ত্রী পার হয়েছে এখান থেকে, জাতীয় নেতা, তিনিও কিন্তু এখানে প্রায় 2 ঘন্টার অধিক অপেক্ষা করেছিলেন। যেভাবে সিরিয়াল দেওয়া হয়েছে সেভাবে উঠছে, এগুলা পিছনে যারা পড়ছে তাদের মন গড়া কথা, সামনে মনে হয় চলে যাচ্ছে। সাধারণকে বলেছিলাম তারা পাটুরিয়া এই ঘাটটি ব্যবহার করবেন, চাপ আছে কিন্তু শৃঙ্খলা ভেঙে যায়নি, আমাদের ধৈর্য ধরতে হবে। এখানে কোনো সিরিয়াল ব্রেক হয়নি, এখানে সাবেক একজন মন্ত্রী পার হয়েছে এখান থেকে, জাতীয় নেতা, তিনিও কিন্তু এখানে প্রায় 2 ঘন্টার অধিক অপেক্ষা করেছিলেন। এবং এটা রুট মানে যেভাবে সিরিয়াল দেওয়া হয়েছে সেভাবে উঠছে, এগুলা পিছনে যারা পড়ছে তাদের মন গড়া কথা, সামনে মনে হয় চলে যাচ্ছে, এটা সত্য না। আর যেটা বলছেন যে ফেরির ক্ষেত্রে আমরা সবথেকে আমাদের যেই ফেরিগুলো সবথেকে ভালো, যেগুলো সবথেকে ভালো ফিটনেস আছে সেই ফেরিগুলো এখানে দিয়েছি, কারণ এখানে BIWTATC পদ্মা সেতু কর্তৃপক্ষ, আমাদের যে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ব্রিগেড আছে, আমরা সকলে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা দেখেন যে 24 ঘন্টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, এই ফেরিগুলো যেন কোনো ধরনের ঝুঁকি না থাকে। এবং এর জন্য বিকল্প আমরা পাটুরিয়ায় আমরা 21টি ফেরি দিয়েছি, এবং কাজিরহাট কারিচায় আমাদের 4টে ফেরি চলছে, তো আমাদের সেখানে প্রায় 25টি ফেরি চলছে মানিকগঞ্জের রুটে। তো আমরা যাত্রী সাধারণকে বলেছিলাম যে আমরা কয়েকদিন আগে ঈদ প্রস্তুতির আগে যে আপনারা পাটুরিয়া এই ঘাটটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের ভোগান্তি কম হবে। আপনারাই সাংবাদিকরা কিন্তু আজকে সংবাদ করেছেন যে পাটুরিয়া ঘাটে কোনো ধরনের যানজট নাই। এখন অনেকেই আমাদের এই নির্দেশনা বা অনুরোধগুলো শোনেননি, চলে এসেছেন এখানে। আমরা এখানে 10টি ফেরি কাজ করছি, দেখেন এই আমাদের পিছনে একটা ফেরি প্রায় 90টি গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের তো কোনো মানে আমরা কোনো নিশ্চুপ অবস্থায় নাই, আমাদের কাজ করছে। লায়লাতুল কদর সারা রাত নামাজ বন্দেগী করেছে আমাদের এই মানে এই ডিপার্টমেন্টের মানুষগুলো, আইন শৃঙ্খলা মানুষগুলো। তারপরেও দেখেন এখানে টিএর চেয়ারম্যান, টিসির চেয়ারম্যান, আমাদের পুলিশ সুপার মুন্সিগঞ্জ, ইউনো সকলেই এখানে, ম্যাজিস্ট্রেট সকলেই এখানে আছেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, শৃঙ্খলার মধ্যে আছে। হ্যাঁ, চাপ আছে কিন্তু শৃঙ্খলা ভেঙে যায়নি, কাজে আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্যহীন হয়ে গেলেই মনে হবে যে কেউ আগে চলে যাচ্ছে, আর ব্যাপারটা সঠিক না। সাবেক যে মন্ত্রী, আমি নাম বলছি না, তিনিও আমাকে বলেছেন যে আমাকে একজন মহিলা এমনভাবে আমার উপর চড়াও হয়েছে যে আমার মেয়েকে আমাকে ঘাটে রেখে আসতে হয়েছে। তো তার মেয়ে কিন্তু পার হইতে পারেনি, সে চলে গেছে, তার সঙ্গে গাড়ি ছিল, জাকাতের কাপড় ছিল, সেগুলো নিতে পারেনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সব মানুষ তো সমান না, কেউ কেউ ধৈর্য রাখতে পারে না, উত্তেজিত হয়ে যায়। ভোরের দিকে মোটরসাইকেলের অতিরিক্ত চাপ, সেগুলো তারা অনেকটু অনেক জায়গা আছে আমাদের ফাঁক গলিয়ে চলে এসেছে, মোটরসাইকেল আনা যায়, গাড়ি আনা যায় না, তো সেটা হয়েছে। কিন্তু এখন দেখেন স্বাভাবিক হয়ে গেছে। ভোরবেলা অনেকে ফজরের নামাজ পড়ে সেহরি করে সবাই চলে এসেছে, কাজে চাপটা ছিল সকালবেলা, অতিরিক্ত চাপ ছিল, কিন্তু সেই চাপটা তো আমরা সামলে নিয়ে এখন স্বাভাবিক করেছি, এটাও তো সত্য।